ভাই বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যেটা সাইটে দেখাবো সেটা হলো vinvid.com। এই সাইটে বিভিন্ন আপনার ইমেজ, প্রচুর পরিমাণ ইমেজ আছে। আবার সাইটে আমি ডিসক্রিপশন লিংক দিয়ে দিবো, তাহলে আপনারা সেখান থেকে দেখে নিন। তো এর মাধ্যমে যেটা হচ্ছে, এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনার দেখেন, আমি সাইটে দেখাই, এটা হলো সাইটটা, প্রচুর পরিমাণ ইমেজ অলমোস্ট এখানে আছে। তাহলে আপনারা যারা এখানে সাবজে দেখেন, ব্যাকগ্রাউন্ড ব্যানার অনেক অনেক ডিজাইন আছে, হ্যাঁ, তাহলে আপনারা এখানে দেখে নেবেন, প্রচুর পরিমাণ ডিজাইন অলমোস্ট আছে। তো এই ডিজাইন গুলো অনেক আপলোড করছে, এক একজন এক ধরনের ডিজাইন আপলোড করে রাখছে। তো এখানে হলো আপনার এখানে কন্ট্রিবিউটর হওয়ার জন্য এখানে সবচেয়ে যেটা করতে হবে, প্রথমে চলে আসতে হবে আমার সাইডে। তো আশা করি এখানে আমার নিজের কাপড়টা নিচে নিয়ে চলে আসবে একদম। এখানে এখানে বিকামি কন্ট্রিবিউটর, কারণ এখানে আমরা নাহলে আপলোড করতে পারবো না, অ্যাপ্লাই নাও করতে হবে। অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করার পর এখানে মেল আইডি পাসওয়ার্ড দিতে হবে, দিতে হবে, হ্যাঁ, দেওয়ার পর এখানে এটা করতে হবে অ্যাপ্লাই। এখানে আমরা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর তিনটে অপশন দেওয়ার পর আমার মেলে একটা কনফার্মেশন আসবে। আমি মেলটা দেখাই দিই, মেল দেখেন, মেলে এরকম একটা কনফার্মেশন আসবে, ইউর ওয়েলকাম টু ইউর জব, কনফার্মেশন আসবে, ইউর ওয়েলকাম কন্ট্রিবিউটর, ইউর প্রোফাইল। তো আমরা এখানে লিখলাম, এখানে আসবো, চাপ দিব, তো একটু যাদের নেট রিস্কিল ভালো তাদের চলে আসবে। তো সময় নিচ্ছে, দেখেন এখানে আসার পরে এখানে সব ডিটেলস চাইবে। তো আমি এখানে আমার ডিটেলস গুলো দিয়ে দিলাম, নাম, আমার অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, সবকিছু। আপনার শাটার স্টকের যে ইমেজটা থাকবে এখানে দেখেন, আমি তো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়েছি, সোশ্যাল লিঙ্কের মধ্যে আমার শাটার স্টকের যে ইমেজ ছিল, তো শাটার স্টকের ইমেজ দিয়েছি। তারপর আমি নেক্সট নেক্সট করার পর আমার পরের পেজ চলে আসবে, এখানে প্রফেশনাল ইনফরমেশন। এখানে তো এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবো, এখানে আমি যদি ইউএস এর নো, তো ইউএস অবশ্যই দিব না। এখানে পায়নিয়ার পায়নিয়ার অ্যাকাউন্ট আমি দিয়ে দিবো, তো পায়নিয়ার অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে আপনাকে দেখাচ্ছি। পায়নিয়ার যেহেতু পায়নিয়ার পেপাল যেহেতু মানুষ সাপোর্ট করে না, সেহেতু পায়নিয়ার এখানে আমার পায়নিয়ার অ্যাকাউন্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে জাস্ট আমি নেক্সট করে দিব। তো নেক্সট করার পর এখানে দেখেন পায়নিয়ার ইনফরমেশন বলছে, হোয়াট ইউ আর ডুইং, ইউর প্ল্যান, আর এখানে কি ধরনের কি আপনি আপলোড করতে যাচ্ছেন, ভেক্টর ভেক্টর ভিউ ফটো আপনি কি দিয়ে যাচ্ছেন। যেহেতু আমি ভেক্টর ভেক্টর দিতে যাচ্ছি, তো আমি এখানে ভেক্টর দিয়ে দিলাম। তো টাইপ ইউর প্ল্যান, ইউর আপলোড, ফটো চাইলে ফটো, ভিডিও চাইলে ভিডিও, যেটা আমি ভেক্টর দিব। তো এখানে বলছে প্লিজ আপলোড ইউর 10 ভেক্টর ফাইল ইপিএস, হ্যাঁ, ইপিএস ফাইল দিতে হবে 10, 10টা ফাইল দিয়ে। তো আমি এখানে সিলেকশন করে নিব, এখানে ফাইলে চলে আসবো। ফাইল আসার পর আমার অ্যাকচুয়ালি যে ফাইল সে ফাইলটা আমি দেখেন এখানে চলে আসবো। ফাইল আছে, জাস্ট এখানে ফাইলে চলে আসলাম। আচ্ছা, আমি এখান থেকে ফাইল গুলো দিব 10টা, তো আমি এখানে 10টা ফাইল অ্যাড করে দিলাম। সবগুলো ইপিএস ফাইল করা আছে, আমি এখানে 10টা ফাইল আপলোড দিয়ে দিলাম। তো আপলোড হয়নি, 10টা ফাইল এখানে আপলোড হচ্ছে। তো এই করে আসার পর এখানে নেক্সট 10টা ফাইল এখানে আপলোড দিয়ে দিলাম। তো দেখেন এখানে বলছে পেপার ডাউনলোড ফ্রি পেজ, তারপর আপনার বলছে পেপার ডাউনলোড প্রো প্রোগ্রাম। তো এখানে যেটা হচ্ছে পেপার ডাউনলোড ফ্রি প্রোগ্রাম, ফ্রি প্রো আমরা দিব না, প্রোতে দিব। প্রোতে আমরা এখানে কিছু আর্নিং এর ব্যাপারটা অবশ্যই সেট করতে হবে, আবার ইজি প্রো পেপার ইউজ উইথ আর্ন সাবস্ক্রাইব। তো আমি এখানে অবশ্যই আর্নের জন্য এটা সিলেকশন করে দিব, দেন নেক্সট। তো এখানে বলতে দেখেন এখানে যে অপশনটা আসবে সেই অপশনটা আমাদের এখন একটু সময় নিচ্ছে, সিগনেচার অপশন করতে হবে আমাকে, দেন এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা প্রোফাইল, এখানে আমরা একটু পাসওয়ার্ডটা দেখেন, এখানে ডিটেলস, আমার নাম, তারপর মোবাইল নাম্বার, মেল আইডি, সব কিছু চলে আসবে এখানে। তো এখানে আসার পর
আমরা এরপরে দেখেন এখানে যে চলে আসবো, কাঠটা ঘুরে ঘুরে চলে আসবো, তো একদম নিচে আসে দেখবো যে দেখেন এখানে আসার পর এই যে টিক চিহ্নটা আমাদের দেখেন এই টিক চিহ্নগুলো দিয়ে দিতে হবে। দেখেন এটা নামটা ঠিক ছিল, নামটা আমি এখানে আবুল কালাম আজাদ এটা যেটা আছে দিয়ে দিবো। এখানে সিগনেচার, সিগনেচার এখানে যেটা আসছে আমি এখানে সিগনেচার দেখেন আমি ক্যান্সেল করতে পারেন, আপনি দিতে পারেন ভালো না লাগলে আপনি আপনার মতো করে দেন। এটা মোটামুটি একটা দিলেই হবে, আজাদ এখানে আপনি সিগনেচার দিয়ে দিলাম, এই সিগনেচার দিয়ে দিলাম, এখানে দেখেন সিগনেচার অলমোস্ট এখানে শেষ। তো এই ছিল, এখানে যাওয়ার পর এখানে আমরা সবগুলো স্টেপ তিনটে স্টেপ কমপ্লিট, দেন আমি এখানে কন্টিনিউ চাপ দিব, এগ্রি, যা ছিল সব কিছু দেখে নিলাম, যা সব এগ্রি। তো এগ্রিমেন্ট সাকসেসফুল সাইন আপ, এখানে দেখেন উপরে চলে আসছে এই কার্সরটা, এখানে খেয়াল করবেন, দেন দেখেন কমপ্লিট অ্যাপ্লিকেশন। তো এখানে আমার কমপ্লিট অ্যাপ্লিকেশনের পর এখানে দেখেন এখানে আমরা এখন কমপ্লিট অ্যাপ্লিকেশন চাপ দিব। তো বলতে থ্যাংক ইউ ফর অ্যাপ্লিকেশন উইল বি ইজ কন্ট্রিবিউটর রিসিভ ইয়ার কনফার্ম ইমেল ইয়ার এত এত অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ বাই ইয়ার ট্রাম অ্যান্ড আমার সব ডিসক্রিপশন দিয়েছে ওকে এখানে চিহ্ন। তো এরপর যেটা করতে হবে এইখানে দেওয়ার পর কিছু না, এখানে আমরা দেখেন একটা মেলে কনফার্মেশন মেল আসছে যে মেলটা এখানে দেখেন থ্যাংক ইউ ইয়ার অ্যাপ্লিকেশন, এই দেখেন অ্যাপ্লিকেশন। তো আমরা এখানে এটা শেষ, তো আমরা এখন বাকিটা আমাদের নেক্সট ভিডিওটা আমি আপনাদেরকে আরো ডিটেলস দেখাই দিব যখন কাজটা কমপ্লিট হবে, এখানে সাবমিট করবো কীভাবে সেটা।